রাজবাড়ী জেলার গলন্দ উপজেলাধীন দৌলতদিয়াতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভয়াবহ একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডলের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে এ পুষ্পমাল্য অর্পণকালে মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডল সহ সেখানে আরো উপস্থিত ছিলেন গলন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গলন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, গলন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ ইউনিস মোল্লা, গলন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, গলন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন মণ্ডল, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুল্লাস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন মোল্লা, গলন্দ উপজেলা ছাত্রলীগ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম মণ্ডল এবং দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শামীম রিজভী সহ অন্যান্যরা। পুষ্পমাল্য অর্পণ শেষে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার মাহফিলের পর প্রজন্ম কণ্ঠ অনলাইন টিভির সাথে কথা হয় গলন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদের। আজ ভয়াল একুশে আগস্ট 2004 সালে এই দিনে স্বাধীনতার বিরোধী চক্র জামাত বিএনপি জামাতের নেতৃত্বে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বাংলাদেশকে অভিভাবকহীন করার জন্য, আরেকটি 15 আগস্ট ঘটানোর জন্য এই দিনে সকল বিরোধী শিবির, স্বাধীনতা বিরোধী শিবির, জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্য তারা যে নীল নকশা করেছিল, সেদিন আমাদের ঢাকার সেই অনুষ্ঠানে সেদিন তারা বোমা নিক্ষেপ করেছিল শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমাদের সেদিন মহিলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আইবি রহমান সহ অসংখ্য নেতাকর্মী সেদিন তারা তাদেরকে হত্যা করে। আল্লাপাকের অশেষ রহমতে জয়ন্তী শেখ হাসিনা আমাদের দলীয় নেতাকর্মীদের মানব প্রাচীর করার কারণে জয়ন্তী শেখ হাসিনা আল্লাপাক তাকে বাঁচিয়ে রাখেন। আজকে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তিনি করে যাচ্ছেন এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। আজকে এই দিনে আমরা আল্লাপাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাপাক আমাদের জয়ন্তী শেখ হাসিনাকে তুমি হায়াত দান করেছ, তাকে জীবিত রেখেছ, আগামী দিন পর্যন্ত তাকে তুমি আরও বেশি হায়াত দান করো এবং বঙ্গবন্ধুর তার পিতার যে চিন্তা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার জন্য যে চিন্তা জয়ন্তী শেখ হাসিনা যেন সেই কাজ করতে পারে। আজকে সারা বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, তার ধারাবাহিকতায় এই দৌলতদিয়াতে আজকে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিল আলোচনা সভা মসজিদে মিলাদ মাহফিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান সহ অসহায়দের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যারা এখানে উপস্থিত হয়েছিল সকলকে আমাদের আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং জয়ন্তী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজী কারাম মোতালির জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা দেশের ন্যায় দৌলতদিয়াতেও এভাবে স্মরণ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভয়াবহ একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহত শহীদদের। দৌলতদিয়া ঘাট থেকে রাসেল রাফি, প্রজন্ম কণ্ঠ অনলাইন টেলিভিশন।